জাঁকজমকভাবে খুঁটি পুজোর আয়োজন প্রতাপগড় স্পোর্টিং ক্লাবের। 69তম বছর উপলক্ষে এবছরে তাদের পুজোর থিম কোমল গান্ধার। পূজা মণ্ডপে তুলে ধরা হবে হিমাচল প্রদেশের কাংরা শিল্পকে। খুঁটি পুজো উপলক্ষে অভিনব অনুষ্ঠান বনগাঁ প্রতাপগড় স্পোর্টিং ক্লাবের। এদিন সারুমগড়ে পালিত হল বনগাঁ প্রতাপগড় স্পোর্টিং ক্লাবের খুঁটি পুজো। খুঁটি পুজোর মাধ্যমে শারদ উৎসবের প্রস্তুতি শুরু হয়ে গেল বনগাঁ প্রতাপগড় স্পোর্টিং ক্লাবের। কাউন্টডাউন শুরু, আর মাত্র কয়েকটা মাস, তারপরই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব। রথের দিন থেকেই বিভিন্ন জায়গায় খুঁটি পূজার মাধ্যমে শারদ উৎসবের সূচনা হয়ে গিয়েছে। শুধুমাত্র খুঁটি পূজা নয়, ইতিমধ্যেই ব্যস্ততা দেখা গিয়েছে পটুয়া পাড়াতেও। আলোকসজ্জা থেকে শুরু করে পুজো প্যান্ডেলের থিম, সব নিয়ে চরম ব্যস্ততা ক্লাবগুলিতে। এসবের মাঝে সারম্বরে খুঁটি পুজোর অনুষ্ঠানের আয়োজন করল বনগাঁ প্রতাপগড় স্পোর্টিং ক্লাব। এবছর তাদের পুজো 69তম বর্ষে পদার্পণ করল। 69তম বর্ষে খুঁটি পুজোকে ঘিরে ব্যাপক উন্মাদনা দেখা দেয় ক্লাব সদস্যদের মধ্যে। এবছর খুঁটি পুজো উপলক্ষে মহিলা ঢাকিসহ দুর্গা প্রতিমা দিয়ে জাঁকজমকপূর্ণভাবে খুঁটি পুজোর আয়োজন করেন আয়োজকেরা। শুধুমাত্র তাই নয়, খুঁটি পুজোর অনুষ্ঠানের পাশাপাশি নানান ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় ক্লাব সদস্যদের পক্ষ থেকে, যেখানে নৃত্য পরিবেশন থেকে শুরু করে সঙ্গীত পরিবেশন সমস্ত কিছুরই আয়োজন করা হয়। 69তম বর্ষ উপলক্ষে এবছরে তাদের পুজোর থিম কোমল গান্ধার, যেখানে হিমাচল প্রদেশের কাংরা শিল্পকে তুলে ধরা হবে এই পূজা মণ্ডপের মধ্য দিয়ে। এই বিষয়ে ক্লাব সংগঠনের সম্পাদক অতনু দাস বলেন, আমরা খুঁটি পুজোর মাধ্যমে দুর্গাপুজোর শুভ সূচনা করলাম, আজ মহিলা ঢাকি সহ বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে খুঁটি পুজো সম্পন্ন হল। এবছর 69তম বর্ষ উপলক্ষে আমাদের থিম কোমল গান্ধার। আশা করছি এবছর পুজো মণ্ডপের মধ্য দিয়ে বনগাঁবাসীকে নতুন কিছু উপহার দিতে পারব। এবং এবছর আমাদের অন্যবারের তুলনায় অনেক বড় বাজেটের পুজো, বনগাঁর দর্শনার্থীদের সামনে রেখে তাদের চিন্তাভাবনা করে তাদের আরও বেশি বিনোদন দেবার জন্যে দুর্গা পূজা মণ্ডপ আমরা এবার আমাদের থিম কোমল গান্ধা। আমাদের হিমাচল প্রদেশের কাংড়া শিল্প এখানে তুলে ধরা হবে এবং আমাদের মৃন্ময়ী মা আমাদের এই মণ্ডপে উপস্থাপন হবেন এবং আলোকসজ্জা দিয়ে আমরা দুর্গা পুজো এবার মহাসমারোহে 69তম দুর্গা পূজা মণ্ডপ বনগাঁয় উপস্থাপন করব। আমাদের এটা দুর্গা পুজো পাড়া কেন্দ্রিক, প্রতাপগড় পাড়ার অধিবাসী ক্লাবের সদস্য সদস্যদের নিয়ে। আমাদের গতবারও আমরা মহিলা ঢাকিদের প্রাধান্য দিয়েছিলাম, এবছরও আমরা মহিলা ঢাকিদের প্রাধান্য দিয়েছি। আজকে থেকে কি পুজো শুরু হয়ে গেল? আজ থেকেই আমাদের পুজো শুরু হলো। গতকাল আমাদের ফুটবল লীগ শেষ হয়েছে, বনগাঁ পৌর ফুটবল লীগ 2024। আজ থেকে আমাদের দুর্গা পুজো শুরু হয়ে গেল। কলকাতা মহানগরের পর শারদ উৎসবের আয়োজনে শ্রেষ্ঠত্বের দাবি রাখে সীমান্ত শহর বনগাঁ। বনগাঁ শহরে শারদ উৎসবের আয়োজকদের মধ্যে অন্যতম প্রতাপগড় স্পোর্টিং ক্লাব। পুজোর দিনে প্রতাপগড়ের মাঠ মানে আলাদাই নস্টালজিয়া বনগাঁবাসীর কাছে। এদিন খুঁটি পুজো উপলক্ষে মণ্ডপ শিল্পী রাজু দে বলেন, এবছর হিমাচল প্রদেশের যে কাংরা শিল্প আছে সেই শিল্পের বিশেষত্ব বিভিন্ন রাগরাগিনী তুলে ধরার চেষ্টা করব এই পুজো মণ্ডপের মধ্য দিয়ে। সেই সাথে থাকবে নজর কারা আলোকসজ্জা। আশা করছি দর্শকদের এই পূজা মণ্ডপের মধ্য দিয়ে নতুন কিছু উপহার দিতে পারব। এই কাংরা শিল্পকলাকে আমরা আমাদের মণ্ডপে তুলে ধরবার চেষ্টা করেছি। অর্থাৎ কাংরা শিল্পকলার বিশেষত্ব আমরা জানি যে ওখানকার যে শিল্পীরা হিমাচল প্রদেশে তারা মূলত কাজ করতো ওই রাগরাগিনীর ওপর। আমাদের যে বিভিন্ন ভারতবর্ষের যে রাগরাগিনীগুলো আছে সেই রাগরাগিনীকে তারা বিভিন্ন ছবির শিল্পকলার মাধ্যমে ফুটিয়ে তুলতো। তো সেই শিল্পকলাকে আমরা এবার মন্দিরে কাজে লাগাচ্ছি। একটা কাল্পনিক মন্দিরে সেই শিল্পকলা কার্য দিয়েই আমাদের পুরো মণ্ডপটা সেজে উঠবে এবং মণ্ডপের সঙ্গে যেমন নাট মন্দির থাকে মন্দিরের সঙ্গে সেইভাবেই থাকছে। এবং মোটামুটি একটা 360
অ্যাঙ্গেলে আমরা এই মণ্ডপটাকে দর্শনার্থীদের সামনে তুলে ধরবো। আর বিশেষত্ব বলতে যে আমরা একটা বিশেষ রাগ যেমন কোমল গান্ধার, সেই কোমল গান্ধার আমাদের এবারে চিন্তাভাবনা এই মণ্ডপে ফুটে উঠবে। আমরা আশা করছি যে দর্শনার্থীরা প্রতাপগড়ের পূজা মণ্ডপে যখন প্রবেশ করবেন তখন কোমল গান্ধারের যে সুরমূর্ছনা তাদেরকেও আপ্লুত করবে। কার্যত খুঁটি পুজোকে ঘিরে একেবারে সাজুসাজু রব প্রতাপগড় স্পোর্টিং ক্লাবের। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ স্নোম্যানস ল্যান্ড, বনগা। নিউপিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউপিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউপিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউপিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।